shut up shut up shut up

আমাদের মাননীয় মেয়র মহোদয় ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে দক্ষিণের ভিতরে একটা উদ্বেগ নিয়েছেন যে যে ডেঙ্গু মশাটা তারপরে চিকুনগুনিয়ার যে এটা কোথায় থেকে জন্ম হয় এটার জন্য একটা টিম গঠন করে প্রতিটি ওয়ার্ডেই এই লোকবল পাঠিয়েছেন যে আসলে ডেঙ্গুটা এটার ডেঙ্গুর এবং চিকুনগুনিয়া এবং মশার উৎপাতরা কোথায় থেকে এটার উৎপাদ ঘটে এটাকে ধ্বংস করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার এই জন্য এই টিমটা আমাদের ওয়ার্ডে ঘুরে কাজ করতেছে প্রতিটা বাড়ি বাড়িতে গিয়ে যে আসলে এই সমস্যাটা কী যে কোথায় থেকে ঘটতেছে তারা এখানে আজকে দেখতে পেলাম আমি যে আমার ওয়ার্ডে দীর্ঘ এক বছর যাবত এক ভদ্রলোক একটা বাড়িতে তা বাড়িতে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় খালি বাড়ি রেখে দিছে এই বাড়ির ভিতরে প্রায় আটু পরিমাণ পানি সেখানে কি পরিমাণ মশা আর যে এখানে ময়লা নর্দমা পরে ভরে আছে কিন্তু বাড়িওয়ালার সাথে যোগাযোগ করা হলো বাড়িওয়ালা বললো যে আমি এই বাড়িটা আমি থাকি না তো ওইখানে মাঝে মধ্যে এসে ঘুরে যান কিন্তু উনি ঘুরে যান ভালো কথা কিন্তু এই যে বাড়িটার ভিতরে ঢুকা হইলো এই বাড়িটা যদি আমি আমার আঙ্গিনা আপনা আপনার আঙ্গিনা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আমার মনে হয় না যে এই ঢাকা শহরে থাকবে তবে এই ময়ন খুব সুন্দর একটা উদ্বেগ নিয়েছেন যে আসলে শরৎ জমিনে গিয়ে তোমরা দেখো যে মাঠে কি পরিস্থিতি তো চিকুনগুনিয়া ডেঙ্গু বর্তমানে মশার উপদ্রব আমার ওয়ার্ডে সবথেকে বর্তমানে বেশি এ কারণ হলো নদীর পানি বাড়তেছে কচুরি বানাগিলা আসতেছে তার সাথে সাথে মশাগুলা আসতেছে তো এই মুহূর্তে আমি অনুরোধ আমার এটাই দাবিত আমি প্রতিদিনই ফেসবুকে দেখতে পাইতেছি যে আমাদের এখানে তিন কমিশনারকে বিভিন্ন জনে ফেসবুকে ছাড়তেছে যে মশার ব্যাপারে একটা ব্যবস্থা হোক মশার ব্যাপারে একটা ব্যবস্থা হোক আসলেই চরে বর্তমানে মশার উৎপাত অনেক বেড়ে গেছে এ ব্যাপারে ইনশাল্লাহ আমাদের মাননীয় মেয়র মহোদয় খুব দ্রুত দুই চার দিনের ভিতরে একটা মশার ওষুধ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন এবং আজকে যারা মাঠে ছিলেন তারা পর্যবেক্ষণ করে দেখতে পারছেন এই পর্যবেক্ষণটা মাঠে চলবে আমাদের আগামী পনেরো দিন পর্যন্ত এই টিম মাঠে পনেরো দিন পর্যন্ত কাজ করবে তাই এই টিমে যারা আছে তাদেরকে আমি আমাদেরকে ধন্যবাদ জানাই আর সর্বপ্রথমে আমি আমার মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই এই জন্যই যে জনগণকে সচেতন করে তুলতে হলে কি করতে হবে এটা মেয়র মহোদয় খুব ভালো জানে তার এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই যেখানে মশার মানে ইয়েটা বেশি ঘটে বেশি হয় সেই সমস্ত তো এলাকায় ওষুধ দেওয়া আজকের থেকে মেডিসিন দেওয়া শুরু হয়েছে এই ওষুধ এটা আগামী পনেরো দিন পর্যন্ত এটা কার্যক্রম চালু থাকবে হ্যাঁ আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন যে কীটনাশক ওষুধ যে আমাদের কামরাঙ্গিচরে যদি একজন করে দেওয়া হয় তাহলে এটা ছয় মাসে শেষ হবে না আপনার কথা রাইট ধন্যবাদ এটা আমি আমার মাননীয় মেয়র মহোদয়কে অবগত করব। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো মাননীয় মেয়র মহোদয়কে তার একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার কারণে কারণ তিনি তারই নির্দেশনায় আমরা আজ সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনজন প্রতিনিধি সাতান্ন নম্বর ওয়ার্ডে আমরা এসেছি এবং শুধু আমাদের এই কার্যক্রম পঁচিশে জুন দুই হাজার আঠারো হইতে পুনর পুনরোই জুলাই দুই হাজার আঠারো পর্যন্ত কার্যক্রম আমাদের চলবে তারই ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে আজ থেকে এই কার্যক্রম মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে আর আমি আমার দায়িত্ব পড়েছে সাতান্ন নম্বর ওয়ার্ডে এখানকার যে স্থানীয় কাউন্সিলর আছে তার নেতৃত্বে আমরা সকাল থেকে এগারোটা থেকে আমরা কাজ শুরু করেছি এবং প্রত্যেকটি বাড়ি বাড়ি মানে আমরা এই প্রায় দুইটা পর্যন্ত প্রায় ত্রিশটি বাড়ির মতন আমরা ঘুরেছি ঘুরে ঘুরে প্রত্যেকটা বাড়িতে আমরা গিয়েছি এবং গিয়ে যেখানে আমরা ময়লা পেয়েছি বা যেখানে মশার জাম পেয়েছি আমাদের স্প্রেম্যান ছিল তিনি সাথে সাথে ওইটা স্প্রে করে ধ্বংস করে দিয়েছে এবং আমরা সাথে সাথে সচেতনতা করেছি যে চিকুনগুনিয়া ডেঙ্গু এই বর্ষা মৌসুম হচ্ছে চিকুনগুনিয়া ডেঙ্গুর সময় এই সময়টায় আপনার বিশেষ করে বৃষ্টির পানি তারপরে যে কোনো স্বাভাবিক পানি তিন দিনের বেশি রাখা যাবে না ডাবের খোলা হোক বিস্কিটের প্যাকেট হোক তারপর যে কোনো ভাঙা বালতি টালথি এগুলোতে পানি রাখতে পানি রাখবে না যদি পানি জমা রাখেন তাহলে এই স্বচ্ছ পানি থেকে এডিস মশা সৃষ্টি হয় এবং এডিস মশা হলো আপনার ডেঙ্গু চিকুনগুনিয়া চিকুনগুনিয়ার একমাত্র বাহক যাতে এই আপনারা পানিটা না রাখেন পানি রাখলে এডিস মশা হবে এডিস মশা হলে আপনার কে কামড়াবে আপনার মশা আপনার গায়ের মশা আপনার বাচ্চারে কামড়ালে তার হবে যাতে এটা না হয় এজন্য মাননীয় মেয়র মহোদয় আগের থেকে গত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর আগে ভাগে তিনি আমাদেরকে এই আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেক তিনি কমিটি করে দিয়েছেন তার এবং তার নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলর এবং তার নেতৃত্বেই আমরা সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাজ করেছি এবং সবাইকে এভাবে বলতেছি যে আপনারা কোনো প্রকারের পানি জমাবেন না পানি তিন দিনে বেশি পানি জমাবেন না এবং যেখানে আমরা লার্ভা পেয়েছি আমরা অলরেডি এক বাড়ি লার্ভা পেয়েছি সেটা শনাক্ত করেছি মাননীয় কাউন্সিল মহাদায় তাকে ডেকেছেন এবং তাকে সেই বাড়িতে পরিষ্কারের নির্দেশনা দিয়েছেন এবং আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যে বাড়িতে প্রত্যেক বাড়িতে বসা পা লার্ভা পাই আর না পাই আমরা প্রত্যেক বাড়িতে স্প্রে করেছি পাশাপাশি আমরা তাদের লিপলেট বিতরণ করেছি আমরা জনসচেতনতা করেছি এবং তাদেরকে বলেছি যে যেগুলো করণীয় সেগুলো বলেছি অকরণীয়গুলো বর্জন করতে বলেছি এবং সকাল এবং সন্ধ্যায় যাতে মশারিটা টানায় ঘুমায় কারণ এই মশাটা আপনার সকাল এবং ভোরে এই টাইমটায় কামড়ায় আমাদের ফকার মেশিন আছে ইনি আমাদের সাথে স্প্রেমান ছিল এছাড়া প্রতিদিন ফকার মেশিন ওরা যাবে যে প্রত্যেক বাড়িতে সন্ধ্যায় স্প্রে ফকার মেশিন দিয়ে আসবে তো মোটামুটি চিকুনগুনিয়া যাতে না হয় সেজন্য যা যা করণীয় যা যা বলার আমরা বলে আসছি এবং এই কার্যক্রম আগামী পঁচিশে জুলাই দু হাজার পর্যন্ত চলবে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনা আমরা পৌঁছে দেবো হ্যাঁ জনবল যদি লাগে সে সে ধরনের পরিস্থিতি তো অবশ্যই মাননীয় মেয়র মহোদয় দেবেন যদি জনবল প্রয়োজন মনে করে তা আমার মনে হয় না যে জনবল আছে সবাই যদি সঠিকভাবে কাজ করে আমার মনে হয় লাগবে না আর জিনিস পাশাপাশি আমরা জনসচেতনতা বলেছি এবং শুধু বলেছি যে আমরা বললে তো হবে না আপনার এই কাজটা করতে হবে কারণ আমি বললাম আপনি শুনলেন না তাহলে তো হবে না আমি যে আপনাকে বলছি যে এটা আপনার পানি জমানো যাবে না ডাবের খোলা পানি জমানো ভাঙা বালতিতে পানি জমানো যাবে না এই জিনিসগুলো আমি বললাম আপনি শুনলেন তাই তো হবে না কাজগুলো আপনার বাস্তবে করতে হবে পাশাপাশি আপনি সচেতন থাকলে হবে না আপনার পাশের পরিবার পাশের যে বাসায় থাকতেছে সে দেখে আপনি পরিষ্কার হয়েছেন কিন্তু পাশের বাসার লোক ওই নোংরা ডাস্টবিন ফুলের টপে পানি জমা রাখছে তার এখান থেকে মশাল বা হয়ে এইডস মশা হয়ে তখন তার তার মশার এসে আপনারে কামড়াবে তখন তো আপনি আক্রমণের এই জন্য আপনি তো সচেতন থাকবেন প্লাস পাশাপাশি আপনার যে পাশের যে পরিবারটা আছে তাকে সচেতন করবেন অবশ্যই অবশ্যই মাননীয় যদি কেউ ইচ্ছাকৃত কোনো এ ধরনের কোনো কাজ করে থাকে অবশ্যই তার জন্য প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন যে তাকে যদি বারবার তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে যে এই কো ধরনের আপনার বাসার সামনে নোংরা জিনিস রাখছেন কেন আপনি মশাল আর জীবন যদি সেজে ধ্বংস না করে তাকে যদি বলার সে যদি না করে তো অবশ্যই সে আইনের আওতে পড়ে যাবে আইনানুক ব্যবস্থা তার বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে না আমাদের টিমের সাথে আপাতত একজন করে দিচ্ছে আজকে কমিটির সাথে আমাদের যে টিম এই টিমের সাথে প্রতিদিন একজন করে থাকবে চেয়ারম্যান সেই হিসেবে উনি একজন করে আছে এবং পরবর্তীতে জেলাকে অবশ্যই বাড়াবে কোনো র্যালি তো মাননীয় মেয়র মহোদয়ের এই ধরনের মানে উদ্বেগের উনি খুব সুন্দর সুন্দর উদ্যোগ নেয় উনি মনে করলো অবশ্যই র্যালিরও উদ্যোগ নেবে এটা কোনো না না তো নূর তো ন্যূন্যতম বিষটা আমি আমি যদি পঞ্চাশটা করতে পারি একদিনে বলছে সর্বনিম্ন বিষটা করতে হবে তা আমি যদি দেখি যে না আমার বাড়ি আর কভার হচ্ছে না তাহলে আমি পঞ্চাশটা করবো বিশটা জায়গায় আমি পঞ্চাশটা করবো কোনো দিন যখন দেখবো যে আমার বাড়ি কভার আছে তখন বিষটা হচ্ছে সর্বনিম্ন করতে হবে প্রতিদিন যদি আমি দেখতেছি আমি কভার করতে পারছি না ক্ষেত্রে আমরা চল্লিশটা করবো পঞ্চাশটা করবো বাড়িতে প্রতিদিন সেটার ক্ষেত্রে যদি অবশ্যই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সচেতনতা হলো সবচেয়ে বড় কথা এই মশার বিরুদ্ধে হচ্ছিলো এই যে আমরা যত কিছুই বলি না কেন যদি আমি নিজে সচেতন না হই আমাকে কিন্তু কেউ ই করতে পারবে না কারণ মশা আমি আমাকে বললো সিটি কর্পোরেশন লোক আমি পরিষ্কার করলাম না এটি মশার লাভা হয়ে গেলো তাহলে ওখান থেকে মশা হলে মশায় পুরো পরিবার সবাই চিকুন বনিয়ে এটা তো আর কিছু করণীয় নাই যদি নিজের বাসা নিজে পরিষ্কার না করে তাহলে তো সিটি কর্পোরেশন সেটি করে দিতে পারবে না আপনি যে প্রশ্নটা করেছেন যে সিটি কর্প মেয়র মহোদয় একটা ঘোষণা দিচ্ছেন যার যার বাড়ির পাশে গাছ লাগানো হবে না যার যার বাড়ির পাশে না আপনার বাড়িতে জায়গা আছে এবং আপনার ছাদে এই ধরনের বাগান করার মতন মানে ফল সবজির গাছটাচ যদি আপনি আপনার সাথে করেন তাহলে সেখানে মায়ের মধ্যে একটা ডিক্লারেশন দিয়েছেন যে আমরা এখানে টেন পারসেন্ট তার জন্য সার দেওয়া হবে এটা তো বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবে কাজ কার্যকলাপ চলছে